দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এদিকে সুরের রানী লতা মঙ্গেশকরের মৃত্যুতে পশ্চিমবঙ্গে কাল অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। সারা ভারতের মতো শোকে বিহুল পশ্চিমবঙ্গের শিল্পী, রাজনীতিক সহ সাধারণ মানুষ। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সোমবার দুপুর দুটার পর থেকে সরকারি বেসরকারি অফিস কোর্ট কাচারি বন্ধ থাকবে, জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। বাংলা চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের অবদানে তার প্রতি পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় সম্মান এইভাবেই প্রকাশ করা হবে। সেই সঙ্গে আগামী 15 দিন ক্লাবে ক্লাবে, পাড়ায় পাড়ায় সরকারি অনুষ্ঠানে বাজবে লতার সুরেলা কণ্ঠের সঙ্গীত। তিনি চলে গেলেন কিন্তু তাঁর কীর্তি, তাঁর যে কণ্ঠ, এই রিপ্লেসমেন্ট হবে কি না বলতে পারছি না, কেন ওনার গান শুনেই বড় হয়েছে। গোটা বিশ্বের মতো রোববার সকালে সুর সম্রাজ্ঞীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকে মুহ্যমান পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষও খুবই দুঃখে। আমরা সবাই এটার জন্য শোকা, ওরকম আর সিঙ্গার আমরা কোনোদিন পাবো না, কোনো শতাব্দীতেও পাবো না। অনেকেই আবার তাৎক্ষণিকভাবে মেলোডি অফ কুইন্স বা মেলোডি অফ কুইন্সের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁধানো ছবি বসিয়ে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। সাত ভাই চম্পা, জাগরে জাগো, আমি যে কে তোমার, বড় শূন্য শূন্য দিন, মঙ্গল প্রদীপ জেলে, ও আমার ময়নাগো, এমন অসংখ্য বাংলা গান গিয়েছেন লতা। ভারতের 36টি আঞ্চলিক ভাষার মতোই বাংলাতেও গিয়েছেন 187টি গান, যার মধ্যে প্রায় সব গানই হৃদয়ে ছুঁয়ে যাওয়া। সরস্বতী পুজোর পরদিন যখন দেবী বিসর্জন হয় ঠিক সেদিনই প্রয়াত হলেন সরস্বতীর বরকন্যা লতা মঙ্গেশকর। অনেকেই আবেগতাড়িত হয়ে বলছেন দেবীর সঙ্গেই বিসর্জন হয়ে গেলেন আরেক গানের দেবী সরস্বতী। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, শিবাজি পার্কের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়ে গিয়েছে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মরদেহবাহী শকটি। এর আগ কিছুক্ষণ আগে লতা মঙ্গেশকরের বাড়ি প্রভুকুঞ্জ, সেখান থেকে কিন্তু এই শকট রওনা হয়। এবং আপনি জানেন যে ভারতীয় সময় বিকেল 4টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে পৌঁছবেন এবং তিনি রাষ্ট্রীয়ভাবে প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং সেখানে তার প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরই রাষ্ট্রীয় আরো বেশ কয়েকজন গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি সেখানে শ্রদ্ধা জানাবেন এবং তারপরই খুলে দেওয়া হবে সাধারণ মানুষের, সাধারণ ভক্তদের জন্য শেষ শ্রদ্ধা জানানোর যে পর্ব সেটি চলবে সন্ধে 6:30 পর্যন্ত। এবং তারপরই কিন্তু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার প্রয়াত শিব সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী সকালবেলায় যখন এই খবরটি পান তিনি দ্রুততার সঙ্গে টুইট করে তার শোকবার্তা জ্ঞাপন করেন। তার আগে রাষ্ট্রপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জানানোর বাইরেও প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং তার টুইট বার্তায় লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক শুধু জানাননি। আগামীকালকে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে সরকারি এবং বেসরকারি সমস্ত অনুষ্ঠান আগামী 15 দিন ধরে যেগুলো চলবে প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু বাজানো হবে লতা মঙ্গেশকরের গান। লতা মঙ্গেশকরের বাংলা চলচ্চিত্রে লতা মঙ্গেশকরের যে কণ্ঠ গাওয়া গান সেটি কিন্তু অনস্বীকার্য। আপনি জানেন যে বেশ কিছু গান এখন মধ্যবয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু একটু একটু নীরবতা পালন করলেই যখন কোনো আবেগী কোনো মুহূর্তে লতা মঙ্গেশকরের গান কিন্তু ভেসে আসবে, তার মনে ভেসে আসবে। তো এই রকম একজন যাকে জীবন্ত কিংবদন্তি বলা হতো এবং সরস্বতী মানুষকন্যা বলা হতো, তার এই প্রয়াণে গোটা ভারতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। রাজনীতিক থেকে শুরু করে ক্রিকেটার, ব্যবসায়ী এবং অন্যান্য ক্ষেত্রে সাধারণ মানুষও কিন্তু তারা বলছেন যে সরস্বতীর বিসর্জন হয়েছে। গতকাল আপনি জানেন যে পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা হয়েছে, গতকালকে ছিল পুজো, আজকে সকাল থেকে বিসর্জন প্রক্রিয়া শুরু হয়েছে। এই লতা মঙ্গেশকরের চলে যাওয়াটা অনেকেই বলছেন যে দেবী বিসর্জনের মতো।
সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়া, সেই শোকের আবহাওয়া সেটি কিন্তু রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে। আমাদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি নিজে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি তার যে সুর, তার যে তার সুরের যে কণ্ঠ, তার যে সুর, সেটি কোনো জাতি ধর্ম নির্বিশেষে গোটা বিশ্বের কাছে লতা মঙ্গেশকর ছিলেন অদ্বিতীয়। এইরকম একজন সুরের রানী পৃথিবীতে আর জন্ম হবে কিনা সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ। অবশ্যই সেটি কিন্তু সত্যিকার অর্থেই আমাদের ক্যামেরার সামনে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু বলছেন লতা মঙ্গেশকরের মতো আর পৃথিবীতে এইরকম কেউ আসবে কিনা সেটা কিন্তু সত্যি সন্দেহ রয়েছে। রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস পালন করা হবে, এরপরও আমরা জানতে পেরেছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আগামীকাল থেকে নানা রকমভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিন ধরে কিন্তু এই লতা মঙ্গেশকরকে স্মরণ করা হবে। আপনি জানেন যে প্রায় 1000টি চলচ্চিত্রে 36,000 গান গেয়েছেন লতা মঙ্গেশকর এবং 36টি ভাষায়, আঞ্চলিক ভাষায় এবং বিদেশের বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বাংলা চলচ্চিত্রে তার কণ্ঠ রয়েছে। সলিল চৌধুরী, আরডি বর্মন, এসডি বর্মনের গাওয়া নির্দেশনায় গান গেয়েছেন এবং অনেক গান যেগুলো কিন্তু এভারগ্রিন সং বলা হয় এবং সেক্ষেত্রে 98 সাল পর্যন্ত কিন্তু টানা 1970 সাল থেকে 98 সাল পর্যন্ত কিন্তু টানা তিনি গান গেয়েছেন। গানের সাধনা কিন্তু উনি এত বৃদ্ধ বয়সেও, তিনি এত বর্ষীয়ান 92 বছর বয়স, তারপরেও কিন্তু তিনি গানের সাধনা করে গিয়েছেন। 11 তারিখ জানুয়ারির তিনি তীব্র শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং 28 দিন তার মৃত্যুর সঙ্গে লড়ে আজকে সকালবেলা, অর্থাৎ স্থানীয় সময় সকাল 8:12 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরস্বতীর বরকন্যা বলে পরিচিত লতা মঙ্গেশকর। তো এই ছিল আমার কাছে সুসম্রাজ্ঞীর প্রয়াণের আমার কাছে থাকা এ পর্যন্ত সবশেষ তথ্য। লতা মঙ্গেশকরের মৃত্যুতে বাংলাদেশি সঙ্গীত শিল্পীরাও শোক প্রকাশ করেছেন। তারা বলেন, লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবন উপমহাদেশের শিল্পীদের জন্য শিক্ষণীয়, তিনি বেঁচে থাকবেন তার গানে। তাকে কখনো দেখিনি, সেই সৌভাগ্য হয়নি, কিন্তু মর্মে মর্মে উনি ওনার কণ্ঠ দিয়ে এমনভাবে মিশে গেছেন যে আমার সারা জীবন মনে হয়েছে যে কত না চিনি তাকে। দূর পাহাড়ের গায়ে তার যদি একটা গান তো দূরে থাকে, একটা হামিং বাজে, তাও আমি বুঝতে পারবো এটা লতা মঙ্গেশকরের কণ্ঠ। পৃথিবীর কোনায় কোনায় প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে লতা মঙ্গেশকরের গান বাজে। আমার দেশের একটা গান শোনাতো মা, আমার দেশের গান মানে বলে মানে আমার বাংলা গান, বাংলাদেশের একটা গান। তো আমি তখন নাইয়ারে নাই বাদাম তুইলা এই গানটা গাইলাম, উনি তো মাথা নিচু করে শুনছিলেন, হঠাৎ উনি মুখ তুললেন, দেখলাম যে ওনার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। উনি তারপরে আমাকে জড়িয়ে ধরে এত আশীর্বাদ করলেন যে বলার ভাষা নাই। আবারও সলস প্রশাসনের নেয়া করোনা নীতির বিরোধিতা করে বিক্ষোভে উত্তাল জার্মানির বিভিন্ন অঞ্চল। করোনার বিধিনিষেধের নামে অতিরিক্ত কড়াকড়ি আরোপ সহ টিকা গ্রহণে সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে সমাবেশ করে বেশ কয়েকটি সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানিতে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না করোনা বিরোধী জনসমাবেশ কিংবা বিক্ষোভ। শনিবারও দেশটির বড় বড় শহর উল, মেনিংেন, জন পাউলি, হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট ও রাজধানী বার্লিনে গাড়ি, শোভাযাত্রা ও পায়ে হাঁটা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। বরাবরের মতোই করোনা বিরোধী সমাবেশে ছিল না মাস্কের কোনো চিহ্ন, ছিল না কোনো সামাজিক দূরত্ব। সমাবেশকারীরা তাদের বক্তৃতায় সরকারের বিভিন্ন নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, করোনার টিকা দেওয়ার নামে সাধারণ মানুষের শরীরকে গিনিপিক বানিয়ে তা নিয়ে প্রতিনিয়ত খেলে যাচ্ছে সরকার, যা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ বলেও অভিযোগ করেন তারা। তাই করোনার সকল নীতি তুলে না নিলে সরকারের পতন ঘটানোরও হুমকি দেন তারা। জার্মানিতে এখন পর্যন্ত 1,09,00,000 করোনা সংক্রমণের সঙ্গে মারা গেছেন 1,19,000 মানুষ। এদিকে ওমিক্রনের সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও প্রতিবেশী দেশ চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইডেন, ইতালি ও ফিনল্যান্ড করোনার চলমান কড়াকড়িতে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
সহায় সম্বল বিক্রি করে আমিরাতে গিয়ে কাজ পাচ্ছে না ভিজিটধারী অসংখ্য বাংলাদেশি। অভিজ্ঞতা না থাকায় কোনো প্রতিষ্ঠান তাদের কাজও দিতে পারছে না। অসংখ্য ভিজিটধারী অবৈধ হয়ে ঘুরছেন আমিরাতের বিভিন্ন শহরে। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। ভিসা চেঞ্জ করার সুযোগ দেয় এক বছর আগে ভিজিট ভিসায় আমিরাতে যান প্রায় 2 থেকে 2.5 লাখ বাংলাদেশি। তাদের অধিকাংশই ভিসা চেঞ্জ করেও নেন, তবে কাজ না জানায় অবৈধ হয়ে গেছেন অনেকে, অবৈধ হওয়ার আশঙ্কায়ও অনেকে, বাড়ছে ভোগান্তি। এমনি কিছু লেখা জানেন না, পড়া জানেন না, কারণ দালাল ধরে চলে আসলেন আপনি বিপদে পড়বেন। প্লিজ দয়া করে এই কাজটা করবেন না, না জেনে না শুনে কখনো এই পথে পা দিবেন না। যেই সকল ব্যক্তি কাজের অভিজ্ঞতা নিয়ে এসেছেন তাদের চাহিদা সকল সময় ইউতে আসে, তাই সকলের কাছে অনুরোধ থাকবে কাজের অভিজ্ঞতা নিয়ে যেন ইউতে আসেন। এদিকে কাজ দেওয়ার কথা বলে টাকা নিয়ে কিছু ম্যান পাওয়ার বা সার্ভিসিং কোম্পানি অনেক ভিজিটদারিদের সঙ্গে প্রতারণাও করেছে বলে অভিযোগ, বাড়ছে হয়রানি। অপরদিকে চড়ামূল্যে টিকিট টু ট্রাভেল এজেন্সিকে বিপুল টাকা দিয়ে আমিরাতে গিয়ে বিপদে পড়লেও খালি হাতে ফিরতে নারাজ তারা। কাজ দেবে এর ধরনের বলে যারা আসতেছে অনেক টাকা নিতেছে, এরা 2 বা 3 লাখ টাকা নিচ্ছে, তারপর এখানে আসার পরে দেখা যায় যে ওনার মানে কাজেই নাই, নাইলে এয়ারপোর্ট থেকে বা আসার পরে কোনো লোকেই নেই এখানে ওকে রিসিভ করার মতো। এখান থেকে কন্ট্রাক্টে আসে, এখানে এসে তো কন্ট্রাক্টের টাকাগুলো তুলতে অনেক মানুষ আছে, কাজ পায় না, কিছু পায় না, এদিকে এদিকে ঘোরাঘুরি করতেছে, অন্য এক এক কোম্পানিতে যেতেছে, কাজ পায় না। যে কোনো সুবিধা অসুবিধা আমরা পাশে থাকবো, কিন্তু মনে রাখবেন, আবারও বলবো, আপনার সমস্যা আপনার হাতে, আপনি সমস্যা নেই, আপনাকেই নির্ধারণ করতে হবে আপনি কি করবেন। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির রেফারেন্স নিয়ে কেউ আমিরাতে গিয়ে বিপদে পড়লে যেন ব্যবস্থা নিতে পারে সেজন্য তাদের তথ্য রাখার দাবি প্রবাসীদের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে সিংহাসনে আরোহণের 71 বছরে পা রাখলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এ উপলক্ষে চলতি বছরই রানীর সিংহাসনে আরোহণের প্লাটিনাম জুবলি বা 70 বছর পূর্তি উদযাপন করবে বাকিংহাম প্যালেস। তাই ব্রিটেন জুড়ে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। আগামী জুনের প্রথম সপ্তাহেই এই উৎসব আয়োজনের পরিকল্পনা করছে প্যালেস। এরই মধ্যে ব্রিটেনের পরবর্তী রানী হিসেবে ক্যামিলার নাম প্রস্তাব করেছেন বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথ। রানী এলিজাবেথের নাম শুনেননি পৃথিবীতে এমন মানুষের জুড়ে মেলা ভার। দীর্ঘ 7 দশকের রাজনৈতিক জীবনে যুদ্ধ পরবর্তী ব্রিটেন থেকে শুরু করে এখন পর্যন্ত নানা ইতিহাসের সাক্ষী তিনি। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে সিংহাসনে আরোহণের 71 বছরে পদার্পণ করলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এ মাসেই ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে সিংহাসনে আরোহণের প্লাটিনাম জুবিলি বা 70 বছর উদযাপন করবেন রানী এলিজাবেথ। এ উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি চলছে দেশ জুড়ে। ডাউনিং স্ট্রিট পার্টি থেকে শুরু করে তারকাবহুল একটি কনসার্ট আয়োজনের কথাও জানিয়েছে বাকিংহাম প্যালেস। এমনকি রানীর বাসভবন সাধারণ মানুষকে কাছে থেকে দেখার জন্যও উন্মুক্ত করে দেওয়া হতে পারে। চলতি বছরের জুনের প্রথম সপ্তাহেই এসব উৎসব আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে প্যালেস। রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম 21 এপ্রিল 1926। বাবা ষষ্ঠ জর্জ ও মা এলিজাবেথ বোউয়েস। 1937 সালে এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজার আসনে বসেন। বাবার মৃত্যুর পর মাত্র 25 বছর বয়সে রানী এলিজাবেথের মাথায় ওঠে রাজমুকুট। 1952 সালের 6 ফেব্রুয়ারিতে প্রথম সিংহাসনে আরোহণ করেন তিনি। এলিজাবেথের দাম্পত্য সঙ্গী ছিলেন প্রয়াত প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা। তাদের 4 সন্তান চার্লস, অ্যানি, অ্যান্ড্রু এবং এডওয়ার্ড। সুদীর্ঘ এই পথ চলা রানীর জন্য যে খুব মসৃণ ছিল এমনটা নয়, বিভিন্ন সময় পারিবারিক নানা কারণে শিরোনামে এসেছে এলিজাবেথের নাম। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠায় ছেলে প্রিন্স অ্যান্ড্রুর সামরিক ও রাজকীয় পদমর্যাদা বাতিল করেন তিনি। আর বছর তিনেক আগে প্রিন্স হ্যারি মেগান বিতর্ক নিয়েও জলঘোলা কম হয়নি, তবুও জনপ্রিয়তায় ভাটা পড়েনি রানী দ্বিতীয় এলিজাবেথের। বিশ্বের 16টি সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রগুলোর বর্তমান রানী ও রাষ্ট্রপ্রধান তিনি। কমনওয়েলথ প্রধান ছাড়াও তিনি 54 সদস্য বিশিষ্ট কমনওয়েলথ অফ নেশনসেরও প্রধান। দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের শাসনকর্তা এবং চার্চ অফ ইংল্যান্ডেরও প্রধান। ব্রিটেনের 1000 বছরের বিরল ইতিহাসের সাক্ষী হলেন তিনি, হলেন প্রথম ব্যক্তি। এর আগে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড হয়েছে রানী ভিক্টোরিয়ার। 1837 থেকে 1901 সাল পর্যন্ত 64 বছর রাজত্ব করেন রানী ভিক্টোরিয়া। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।